করোনা মোকাবিলায় টাঙ্গাইলে বাংলাদেশ সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনি দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, তিনি কোভিড শিল্ড দ্বিতীয় পর্যায়ের যে প্রোগ্রাম রয়েছেন তারা সামরিক এবং অসামরিক যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের তারা যেটি সহায়তা করছেন সেই কার্যক্রমে তারা পরিদর্শন করছেন। এবং পাশাপাশি যে বিষয়টি রয়েছে যে ওনারা যে সেনাবাহিনীর যে সদস্যগুলি এই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন সেই মাঠ পর্যায়ের সদস্যদের সাথে মত বিনিময় করছেন। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি যে এই সেনাবাহিনী যারা সদস্য রয়েছেন তারা এই কোভিড শিল্ডের পাশাপাশি কিন্তু যে কার্যক্রমটি তারা করতেন সেটি হচ্ছে যে তাদের যে রেশন ছিল যে সেই রেশনের থেকে সঞ্চিত রেশন তারা এই মানবিক সহায়তা হিসাবে দিয়েছেন এবং যেটি তারা আরো করেছেন যে স্বাস্থ্য সেবাও কিন্তু দিয়েছেন। টাঙ্গাইলের প্রায় পাঁচটি টাঙ্গাইল সহ পাঁচটি জেলায় তারা এই কার্যক্রম করছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে এই সেনাপ্রধান বিভিন্ন যে এই কোভিড শিল্ড যে মোকাবেলায় তাদের যে সহায়তা কার্যক্রম ছিল সেই সহায়তা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে তারা কথা বলছেন সেনাপ্রধান। এই মুহূর্তে সেনাপ্রধান কথা বলছেন যে টাঙ্গাইলের জেলা প্রশাসক রয়েছেন, আতাউল গনি পুলিশ সুপার রয়েছেন, পৌর মেয়র রয়েছেন, তাদের সাথেও এই যে কঠোর বিধিনিষেধে যে কার্যক্রমটি চলছে সেটুকু নিয়ে কথা বলছেন। এটি যে তাদের একটি চলমান প্রক্রিয়া, তারা বলছেন যে সরকারের যে কার্যক্রমগুলি রয়েছে এবং সহায়তার জন্য অসামরিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য রয়েছে সেই সদস্যদের তারা এই সহায়তার জন্য তারা মাঠে রয়েছেন এবং যখনই যতদিন দরকার হবে বা সরকার চাইবেন তারা এই মানুষদেরকে সহায়তা করবেন এবং তাদের যে মানবিক সহায়তা কার্যক্রম যেটি রয়েছে রেশনের থেকে সঞ্চিত অর্থ এবং যে স্বাস্থ্যসেবা সেই কার্যক্রমটি সবসময় তারা চালিয়ে যাবেন। তারা বলছেন যে প্রকৃত যে দুস্থ যারা রয়েছেন সেই দুস্থদের তারা সহায়তা করছেন।